টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টি-20 ক্রিকেটার হয়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। এর আগে 2022 সালে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন তিনি। বর্ষসেরা টি-20 ক্রিকেটার হিসেবে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন চারজন। সূর্যর সঙ্গে লড়াইয়ে ছিলেন জিম্বাবুয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা, উগান্ডার বাহাতি স্পিনার আলপেশ রামজানি এবং নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। টি-20তে রাজ করছেন সূর্যকুমার। 2022 সালের পর 2023 সালেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। 17 ইনিংসে 48.68 গড় ও 155.96 স্ট্রাইক রেটে করেছেন 733 রান। বছরের শেষ দিকে এসে ভারতকে নেতৃত্ব দেন। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ করেন বছরের নিজের টি-20 শতক। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা টি-20 দলের অধিনায়কত্ব পান।